নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 জুলাই 2022 শুক্রবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল শুক্রবার দুর্দান্ত একটি যোগ আছে, সেটি হচ্ছে প্রীতিযোগ। এই প্রীতিযোগে যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, আমি প্রতিদিনের মতন একটি কথা বলছি, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, জিনিসটা এখানে বোঝানো হয়। বুঝুন, দেখুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি ডিসিশন নেবেন আপনার ক্ষেত্রে আগামীকালটা ইনভেস্টমেন্টের জন্য শুভ কি শুভ না। দেখুন, এই ভিডিওটি আমি প্রতিদিন যে দিই, আগামীকাল গরিব থেকে ধনী কারা হতে চলেছে, এর উপরেই কিন্তু ভিডিও কিন্তু আমি দিই। দেখুন, প্রত্যেকেরই ভাগ্য কিন্তু ঘুরে, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই যার জীবনে সুযোগ আসেনি। অর্থাৎ কম বেশি প্রত্যেকের জীবনে কিন্তু সুযোগ কিন্তু আসে, কেউ সেটাকে অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ সেটাকে অ্যাচিভমেন্ট করতে পারে না, সেটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করে। অর্থাৎ এই জায়গাটা বোঝার দরকার আছে যে আপনার এখন জন্ম কুণ্ডলিতে যোগ আছে কি না। যারা এই ভিডিওটি প্রতিদিন দেখছেন তাদেরকে একটি কথা বলছি, আপনার নিজস্ব জন্ম ছক খুলে দেখুন, আমি যে কথাটা বলছি সেটা আপনার সঙ্গে ঘটছে কি না। দেখুন, আপনার জন্ম ছকে আকস্মিক প্রাপ্তির ভাবটা কেমন আছে, আপনার জন্মছকে ধনভাবের যোগ কেমন আছে, আপনার জন্মছকে ভাগ্যের যোগ কেমন আছে, ভাগ্যের সাপোর্ট কেমন আছে, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার ভাগ্য যেমন সাথ দিবে, আপনি কিন্তু আগামীকাল প্রচুর অর্থ কিন্তু আপনি কিন্তু করবেন। ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এর পাশাপাশি রাহু গ্রহ আপনার ন্যাকাল চাটে কোন পজিশনে আছে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্র থেকে এবং ভাব থেকে, এটাকে দেখুন। এর পাশাপাশি আপনারা আপনার হস্তরেখা বিচার করার, যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, জন্মকুণ্ডলী নেই, নিজস্ব হস্তরেখা বিচার করান এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কি জানেন, রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু পায়। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মেন মুখ্য কারক গ্রহ, এর সাথে সাথে বুধ, শনি এবং শুক্র এই তিনটি গ্রহেরও কিন্তু ভূমিকা কিন্তু আছে, কিন্তু মুখ্য ভূমিকা যদি আপনি বলেন সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ কোন পজিশনে আছে, কোন ভাবে আছে, কোন কত নম্বর নক্ষত্রে আছে, ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, এগুলো দেখা একান্তই দরকার। প্রাপ্তি ঘটার ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার জন্মছকে মহাপ্রাপ্তির যোগ আছে কি না এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না। অনেকে আছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, সেই জায়গাটাতে আপনার জন্মছক আপনি আগে বিচার করান, আপনার
হস্তরেখা আপনি বিচার করান। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন। যারা একান্তই যারা দেখাতে চাইছেন, সম্পূর্ণ এটি অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, ভাগ্য প্রত্যেক মানুষেরই কিন্তু পরিবর্তন হয়। আপনি আজকে গরিব আছেন, আপনি আগামী দিন ধনী হতেই পারেন। এটা কেউ বলতে পারে না যে আপনার একই রকমের দিন যাবে, হঠাৎ প্রাপ্তি আপনারও কিন্তু ঘটতে পারে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার জন্ম ছকের উপর। আপনার জন্ম ছকে যদি যোগ থাকে, তাহলে আপনি আগামীকাল কম হোক বেশি হোক, আপনি 100 টাকা হলেও পাবেন, 1,00,000 টাকা হলেও পাবেন, 1,000 টাকা হলেও পাবেন, 20,00,000 টাকা হলেও পাবেন। সেটা ডিপেন্ড করবে ম্যান টু ম্যান তার ডেস্টিনির উপর। আপনার ডেস্টিনি কিন্তু লাস্ট কথা কিন্তু বলবে। তবে ভিডিওর আলোচনাটা আপনারা শুনুন। দেখুন, কোন মানুষ না চায় আমি ধনী হই? প্রত্যেকেরই কম বেশি কিন্তু ইচ্ছা থাকে, প্রত্যেকেরই জীবনে ঘটে। তেমনি এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, যারা শুনছেন, প্রত্যেকে এই পাঁচ রাশির লাখো কোটি হাজারো মানুষের প্রত্যেকের জীবনে কি আগামীকাল অর্থ ধনের এ আসবে, ধনের সুনামি আসবে? সেটা না। কিছু মানুষের আসবে, যাদের ক্ষেত্রে প্রবল যোগ আছে তাদের আসবে, আবার কিছু মানুষের আসবে না, যাদের ক্ষেত্রে আগামীকাল প্রবল যোগ নেই তাদের ক্ষেত্রে কিন্তু আসবে না। তবে নিজের জন্ম ছক একবার বিচার করে নিন। আগামীকাল প্রীতিযোগে যে পাঁচ রাশির প্রাপ্তি সিওর অ্যান্ড সার্টেন হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে এবং টার্গেট নাম্বার আপনাদেরকে জানাতে চাই শুভ সময়। রাশির প্রথম রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 2। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:18 থেকে আপনার 10:43 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7, এবং আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে 12:24 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 4। আপনাদের শুভ সময় 12:18 থেকে 2:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6 এবং 8। শুভ সময় সকাল 7:45 থেকে 9:52 পর্যন্ত। এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে সেই রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং আরেকটি হচ্ছে আপনাদের 1।
আপনাদের যে আগামীকালের শুভ সময় সকাল 11:22 থেকে শুরু করে আপনার 12:46 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ যে পাঁচ রাশির আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করলাম। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে এই হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।